ফিলিস্তিনি জনগণ সহ মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করে 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আবু ধাবি, দুবাই, শারজা নিয়ে গঠিত দেশ সংযুক্ত আরব আমিরাত। তখন এ ঘটনায় মুসলিম বিশ্বে অসন্তোষ দেখা দিলে আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয় এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটবে। একই সাথে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠন বা দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য এই চুক্তি কাজ করবে বলে দাবি করেছিল আরব আমিরাত। চুক্তি স্বাক্ষরের 3 বছর পূর্ণ হওয়ার পর দেখা যাচ্ছে এসব দাবির কোনোটি পূর্ণ হয়নি, উল্টো ফিলিস্তিনিদের ওপর জুলুম নিপীড়ন আরও বেড়েছে। গত সপ্তাহে আব্রাহাম চুক্তির 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত বিষয়টি এক প্রকার স্বীকার করে নেন। রাষ্ট্রদূত ইউসুফ আল উত্তাইবা ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। এই বিষয়ে আরব আমিরাতের প্রতিক্রিয়া জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এটি শিষ্টাচারহীন, কারণ এটি ঘটেই চলেছে এবং আমি মনে করি এটি এমনভাবে ঘটছে যা দেখা যাচ্ছে না। এ বিষয়টি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথকে আরও কঠিন করে তুলবে। আব্রাহাম চুক্তি স্বাক্ষরের সময় ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখলের বড় একটি পরিকল্পনা বাতিল করেছিল। তখন আরব আমিরাত সহ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল চুক্তির ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব বন্ধ হয়েছে। কিন্তু রাষ্ট্রদূত আল উতাইবা জানান, দখলদারিত্ব বন্ধের সেই চুক্তিটি ছিল নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করবে না। যদিও চুক্তিকালীন সময়ে বিষয়টি গোপন রেখেছিল আরব আমিরাত, রাষ্ট্রদূত আল উতাইবা বলেন, একটি নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে আমাদের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, সেই নির্দিষ্ট সময় প্রায় শেষের পথে। সুতরাং আব্রাহাম চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে আমাদের কিছু করার সামর্থ্য নেই। মূলত রাষ্ট্রদূত আল উতাইবা এই বার্তা দিতে চেয়েছেন যে আগামীতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে আরব আমিরাতের কিছুই করার নেই। একই সাথে তিনি আগামীতে যারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে তারা যেন দখলদারিত্ব বন্ধের সচেষ্ট হন সে আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি এটা সেই সব দেশের পক্ষে সম্ভব যারা ভবিষ্যতে এই বিশেষ পন্থা অবলম্বন করবে, তবে ইসরায়েলের অভ্যন্তরে যা ঘটছে তা নিয়ে খুব কমই করতে পারবে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতি রাষ্ট্রদূতের এই মন্তব্য যে সৌদি আরবের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে তাতে বিশ্লেষকরা একমত, কারণ ইতোমধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের পথে অনেকটাই এগিয়ে গেছেন মোহাম্মদ বিন সালমান। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গত 3 বছরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক কতটা গভীর হয়েছে তা তুলে ধরেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল উতাইবা। তিনি বলেন, একসময় ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট না থাকলেও বর্তমানে প্রতি সপ্তাহে 152টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হয়। প্রতি বছরে প্রায় $3 বিলিয়ন মূল্যের বাণিজ্য বিনিময় হয়। আশা করা হচ্ছে এটি $10 বিলিয়ন পৌঁছে যাবে।